হ্যালো প্রোগ্রামার্স ব্লক চেনের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম সোলিটি ফাংশন সম্পর্কে আজকে আমরা দেখবো সোলিউটি ভিউ এবং পিউর কিউর নিয়ে ভিউ এবং পিউ কিউয়ার দুটি মূলত ফাংশানের মধ্যে ব্যবহার করা হয় অলরেডি হয়তো অনেকবার দেখেছেন আমরা যখন ফাংশন ডিক্লেয়ার করি তখন এই দুউটি কিওয়ার্ড আমরা ইউজ করে থাকি সো ভিউ কিউআরটা আমরা মূলত ব্যবহার করব। যখন কোনো ফাংশান স্টেটের কোনো ভ্যারিয়েবলকে রিড করবে তখন আমরা ভিউ কিওয়ার্ডটা ইউজ করবো পিওর কিওয়ার্ডটা আমরা ইউজ করব। যখন কোনো ফাংশান স্টেটের সাথে কোনো সম্পর্ক থাকবে না শুধুমাত্র নিজের মধ্যে সব কাজ সীমাবদ্ধ থাকবে স্টেটকে রিডও করবে না রাইটও করবে না তখন আমরা পিওর কিউয়ারটা ইউজ করব সো আমি দুইটা ফাংশান প্রথমে একটা স্টেট ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি সো স্টেট ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমি প্রথমে ডিক্লিয়ার করবো ইউআইএনটি নাম্বার নাম্বার ইকুয়ালস টু লাইক টেন ওকে সো এখন আমরা দুইটা ফাংশান ডিক্লেয়ার করবো সো আমাদের ফাংশান ডিক্লেয়ার করার জন্য অবশ্যই ফাংশান কিওয়ার্ডটা দিতে হবে দেন ফাংশনের নাম লাইক আমরা একটা বিও ফা অ্যাপের নামের ফাংশনের নাম দিলাম দেন হচ্ছে এটা দিতে হবে এবং আমাদের এই ফাংশানটা পাবলিক কিনা সেটা বলে দিতে হবে আমি পাবলিক দিলাম যেন আমরা এখান থেকে কল করতে পারি এখন আমরা যদি রিটার্ন করি হচ্ছে নাম্বারটা আমরা চাচ্ছি রিটার্ন করবো নাম্বারটা ওকে অবশ্যই এখানে রিটার্ন টাইপটা দিতে হবে রিটার্ন টাইপ হচ্ছে আমাদের নাম্বার ইউএন টি সো অলরেডি দেখতে পাচ্ছেন একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে কারণ এটা হচ্ছে স্ট্রিটের ভ্যারিয়ে বলকে সে রিট করছে দ্যাটস ওয়ে আমাদের এই যে বিউ কিউরটা ইউজ করতে হবে সো অবশ্যই আমাদের এখানে বিউ কিউরটা ইউজ করতে হবে সো আমরা দিয়ে দিব বিউ এখন দেখবেন যে ওয়ার্নিং চলে গেছে সো আমরা যখন এই স্টেটের ভ্যারিয়েবলটাকে রিড করতেছি দেন আমাদের বিউ কিউরটা দেওয়া লাগতেছে এখানে তাহলে পিওর কিউর কবে দেব পিওর কিউর দেবো তখনই যখন স্টেটের সাথে কোনো সম্পর্ক থাকবে না লাইক আমি দিলাম পিওর অ্যাপেন পিওর এফেন নামে একটা ফাংশন নিলাম ওকে এটা হবে পাবলিক ফাংশন এ রিটার্ন করবে একটা ইউএনটি ওকে জাস্ট রিটার্নস নিলাম এখানে অবশ্যই রিটার্নটা দিতে হবে রিটার্ন করলাম হচ্ছে লাইক দুইটা ভ্যারিয়েবল নেব আমি এন টি নাম টু ইকো টুয়েন্টি ফোরে আরেকটা ভ্যারিয়েবল নিব এটা আমরা থ্রি দিলাম এটা দিলাম হচ্ছে ট্রিটি ওকে রিটার্ন করবো আমরা নাম টু প্লাস নাম থ্রি ওকে এইখানে অলরেডি দেখতে পাচ্ছেন একটা ওয়ার্নিং দিচ্ছে ওয়ার্নিং এ বলা হচ্ছে যে ফাংশন স্টেট মিউটেবিলিটি ক্যান বি রেজিস্টার্ড টু পিওর এখানে পিওর কিউরডের কথা বলা হচ্ছে কারণ এই যে ফাংশনটা কোনো স্টেট ভেরিওলকে রিটও করছে না রাইটও করছে না দ্যাটস হোয়াই আমাদের এখানে অবশ্যই পিওর কিউরটা দিতে হবে পিওর এ পিওর এখন দেখবেন কোনো ওয়ার্নিং নাই এখন অলরেডি দেখতে পাচ্ছেন এটা আমরা কবি ইউজ করতেছি বিউ কিওয়ার্ড তখনই ইউজ করতেছি যখন এই ফাংশন এই স্টেট ভ্যারিয়েবলটাকে রিড করতেছে পিউর কিওয়ার্ডটা আমরা তখনই ইউজ করতেছি যখন ফাংশনটা কোনো স্টেটের সাথে সম্পর্ক নাই সো কোন ফাংশানে কিছু ইউজ করা লাগবে না যদি আমরা স্টেটকে রাইট করে দিই তখন হচ্ছে আমরা ওই ফাংশানে কোনো কিছুই ইউজ করবো না ওকে সো আমি আরেকটা একটা লিখতেছি লিখতেছি লাই রাইট স্টেট টি এ টি স্টেট নামে একটা ফাংশন এলাম যেটা হবে পাবলিক প্লাস্ট এখানে আমরা নাম্বার ভেরিয়েবলের মানটা টোয়েন্টি খেয়ে দেবো ওকে সো এখানে দেখতেছেন যে অলরেডি কিছুই দেওয়া লাগতেছে না কারণ আমরা রাইড করতেছি তাহলে আপনারা জেনে গেলেন যে রাইট করার সময় আমরা বিউ এবং পিওর কিওয়ার্ড কোনো কিছুই ইউজ করব না যখন রিড করব তখন আমরা বিউ কিওয়ার্ড ইউজ করব আর যখন কোনো কিছুর সাথে সম্পর্ক থাকবে না তখন আমরা পিওর কিওয়ার্ডটা ইউজ করব সো এ হচ্ছে সলিডিটি স্মার্ট কন্ট্রাক্টে বিউ এবং পিওর কিওয়ার্ডের কেস সো লাস্ট ভিডিওতে দেখা হচ্ছে সোলিডিটি কনস্ট্রাকশন নিয়ে